बांग्लादेश थेके त्रिपुरा हुए बेंगालुरु जावार पथे तेलियामुरा पुलिशेर जाले आटक सात जन बांग्लादेशी तेलियामुरा रेल स्टेशन थेके तादेरके पाकराव करे पुलिश ओ बीएसएफ एर जवानरा तारा काजेर उद्देश्ये बांग्लादेशे जाच्छिलो धृत सात जनेर मध्ये तीन जन पुरुष एक जन महिला एबं तीन जन शिशु मंगलवार तादेरके आदालते तोला हबे बोले बोललेन तेलियामुरा थानार पुलिश। आंतर्जातिक पातार चक्रेर काछे त्रिपुरा होच्छे उत्तर पूर्वेर करिडर त्रिपुरार माटिके व्यवहार करे एकदिके पाचार बाणिज्य जेमन चालिये जाच्छे पाचारकारीरा अन्यदिके देश विदेशेर मानुषो पाचार करे चलेछे काउके काजेर उद्देश्ये आबार काउके बद उद्देश्ये पाचार करे चलछे एई चक्रेर पांडारा। दालाल चक्र दीर्घदिन धरे राज्यर सीमान्तवर्ती एलाकागुलिके व्यवहार करे ए बाणिज्य चालिये जाच्छे किछु किछु क्षेत्रे बीएसएफ एबं पुलिश बा अन्यान्य निरापत्ता कर्मीरा साफल्य पेलेओ अधिकांश क्षेत्रे पाचारकारीराओ साफल्य पाच्छे फलस्वरूप ए धरनेर बाणिज्य आजो चलछे। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের বশ করে বা তাদের চোখে ধুলো দিয়ে প্রায় প্রতিনিয়ত সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে চলছে পাচার বাণিজ্য কোথাও কোথাও চলছে পণ্য সামগ্রী পাচার আবার চলছে মানব পাচারও। সোমবার তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বর থেকে সাত জন বাংলাদেশিকে আটক করে বিএসএফ এবং তেলিয়ামুড়া থানার পুলিশ তাদের মধ্যে তিন জন পুরুষ একজন মহিলা এবং তিন জন শিশু তারা কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল সাংবাদিকদের এই কথাটি জানিয়েছেন তেলিয়ামুড়া থানার পুলিশ অফিসার। ওবেলা আপনাদের স্টাফ বিএসএফ এর সঙ্গে ডিউটি করছিল রেলওয়ে স্টেশনে তখন ওরা স্টেশনে এসে ঢুকে সিটিং বেঞ্চে বসেছিল তারপর তাদের সন্দেহ হলো পুলিশ এবং বিএসএফ পার্টি তারপর তারা জিজ্ঞেস করলে তোরা বললো তার বাড়ি বাংলাদেশ তাদের মধ্যে তিনজন পুরুষ আছে একজন মহিলা আর তিনজন বাচ্চা আছে তারা ওরা বললো যে তারা এখানে একজনের মাধ্যমে এসেছে বর্ডার ক্রস করে এখানে তেলিয়ামুড়া স্টেশনে এনে দিয়েছে বলেছিল তারা ওদের বেঙ্গালুরু যাবে বেঙ্গালুরু কোনো কাজের উদ্দেশ্যে যাবে আর কি তো এই সময় আমরা ওদেরকে ধরলাম এখন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছি আর কি আমরা স্যার কটা নাগাদ এসেছে ওটা মোটামুটি ধরুন তিনটা নাগাদ হবে ওদের ধরে আমরা থানাতে আনলাম। মঙ্গলবার অভিযুক্তদের আদালতে তোলা হবে তবে ভারত বাংলাদেশ সীমান্তে দিবারাত্রি কড়া প্রহরা থাকার সত্ত্বেও কিভাবে দালাল চক্রের হাত ধরে ত্রিপুরাকে করিডোর করে মানব পাচার হচ্ছে এ নিয়ে রাজ্যের মানুষের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে প্রশ্ন হচ্ছে নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব কর্তব্য নিয়েও। ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।